গাজীপুরের কোনাবাড়িতে পোশাক শ্রমিকদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, পোশাক শ্রমিকদের টিকাদান কার্যক্রম সম্পর্কে জানাবেন, আপনি যেই কারখানাতে রয়েছেন সেখানে এখনো পর্যন্ত কতজনকে টিকা দেওয়া হয়েছে? আসলে সকাল থেকে সকাল 10টার পর থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়ে যায় এবং এটার সভাপতিত্বে ছিলেন গাজীপুরের জেলা সিভিল সার্জন ডক্টর খায়রুজ্জামান। সকাল থেকে আসলে শুরু করেছে, এখন পর্যন্ত ভাবে করে হিসাব করা হয়নি যে কতজনকে টিকা দিয়েছে, তবে সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছে আজ 4টি কারখানায়, সেটা হলো তুষকার 2টি গার্মেন্টস এবং এর পাশাপাশি রোজ ভ্যালি এবং স্প্যারো অ্যাপারেলস নামের আরও 2টি কারখানা, মোট 4টি কারখানাতে 10,000-এরও বেশি শ্রমিককে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এই টিকাদান কর্মসূচিতে একটি কারখানার ছেলে এবং মেয়ে সকল শ্রমিকদের এবং যারা কর্মকর্তা আছে তাদেরকেও আসলে এই আওতায় আনা হচ্ছে। আমি যদি এখানকার একজন শ্রমিক যার কিছুক্ষণ আগে টিকা দিয়েছে, আমি একটু তার সাথে একটু কথা বলবো যে টিকা দেওয়ার আগে এবং টিকা দেওয়ার পরে আপনার অনুভূতিটা আমাদেরকে একটু বলবেন। আপনি কি ভয় পেয়েছেন? আমি একটু ভয় পাচ্ছিলাম, এখন ইনশাল্লাহ টিকা দিয়েছি, আমার এখন ভয় কাটে গেছে। আমি আধা ঘন্টা আগে টিকা দিয়েছি, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয় না, এখন আমার ভালো লাগতেছে এবং আমি অনলাইন দরখাস্ত ছাড়াই টিকা দিতে পারছি আমাদের তুষকা গ্রুপ থেকে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলতে চাই যাতে বাংলাদেশের যত শ্রমিক ভাই বন্ধু আছে সবাই যাতে টিকা পা, এই জন্য আমি অনুরোধ করছি। জি, আপনি শুনছিলেন, আসলে টিকাদান কর্মসূচির আগে শ্রমিকদের ভিতরে একটি ভয় কাজ করছিল এই টিকাটাকে কেন্দ্র করে, কিন্তু তারপরে আসলে প্রত্যেকে এই ভয়টি কাটিয়ে উঠতে পেরেছে এবং বিজিএমির যিনি পরিচালক আছেন নাসিরউদ্দিন, আমরা নাসিরউদ্দিনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন ঈদের পরে বাংলাদেশে যত গার্মেন্টস কারখানা আছে সেই প্রত্যেকটি গার্মেন্টস কারখানাকে এই টিকার আওতায় আনা হবে। তো এখন পর্যন্ত এই টিকাদান কর্মসূচি সম্পর্কে এখনো চলমান আছে এবং রাত অবধি এই টিকাদান কর্মসূচি এখানে চলতে থাকবে এবং যে বাকি যে কারখানাগুলো আছে প্রত্যেকটি কারখানাতে আসলে টিকাদান কর্মসূচি শুরু হয়ে গেছে। তা এখন পর্যন্ত যে টিকাদান চলছে সেটা সম্পর্কে এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। মাহমুদা, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।